नमस्कार। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते, गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरे कृष्ण जय जगन्नाथ। आज हमें आलोचना करब जे स्नान यात्रा की, ये जगन्नाथ देवे स्नान यात्रा की और मैं स्नान यात्रा कब शुरू होच्छे। एई बछर 2021 साले स्नान यात्रा होच्छे आगामी 9 आषाढ़ 1428 और इंग्रजी 28 जून 2021 बृहस्पतिवार। ताहले बृहस्पतिवार होच्छे स्नान यात्रा 9 आषाढ़। और ये स्नान यात्रा क्यों पालन करा हय, এই স্নান যাত্রা হলো একটা পবিত্র উৎসব আমাদের হিন্দু সনাতন ধর্মে। আর এই স্নান যাত্রা জগন্নাথ দেবের ভক্তদের কাছে খুবই গুরুত্ব বহন করে এই স্নান যাত্রা। আর জগন্নাথ দেবের ভক্তরা মনে করেন যে এই স্নান যাত্রায় যদি প্রভু জগন্নাথজিকে দর্শন করা যায় তাহলে কি হবে, সমস্ত পাপ থেকে ওনার ভক্তরা মুক্তি লাভ করবে। সেই কারণেই এই স্নান যাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ পুরীতে জগন্নাথ ধামে পুরী ধামে প্রচুর মানুষের মানে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এরা পঞ্জিকা অনুসারে সাধারণত জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে এই স্নান যাত্রা উৎসব পালিত করা হয়। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে বলভদ্র জগন্নাথ, বলভদ্র সুভদ্রা আর মদনমোহন ও সুদর্শন চক্র এই বিগ্রহকে নিয়ে কোথায় যাওয়া হয়, গর্ভগৃহে থেকে নিয়ে যায় স্নানবেদিতে। আর এই স্নানবেদিতে সমস্ত ভক্তরা ওখানে উপস্থিত থাকে জগন্নাথজিকে দর্শন করার জন্য। আর ওই দেবতাদের সব কিছু স্নান করার পর নতুন বস্ত্রে ভূষিত করা হয়। স্নান করার পর প্রভু জগন্নাথজি নতুন বস্ত্রে তাকে ভূষিত করা হয় যাতে ভক্তরা দেখে খুবই খুশি হন। নতুন বস্ত্রে তাকে সুসজ্জিত করিয়ে শ্রী জগন্নাথ দেবের ভক্তদের বিশ্বাস যে যদি এই স্নান যাত্রার দিন প্রভু জগন্নাথজির দর্শন পাওয়া যায় তাদের কিন্তু খুবই পূর্ণ লাভ হবে এবং সমস্ত পাপ তাদের ক্ষয় হয়ে যাবে। সেই কারণেই এই স্নান যাত্রা উপলক্ষে পুরীধামে অসংখ্য অসংখ্য ভক্তরা সেখানে উপস্থিত হন। কিন্তু এই গত 1 বছর ধরে যেভাবে পরিস্থিতি চলছে এখন পুরী মন্দির এখনো মনে হয় বন্ধ আছে। তো আগের বছরও তাই হয়েছিল, কারণ এই করোনার প্রকোপে পুরী মন্দির যাতায়াতের পথ পুরো বন্ধ। সেই কারণেই এই 2 বছর স্নান যাত্রা মানে সেরকমভাবে পালিত হয়নি। আর কিন্তু অন্যান্য বছর এই পুরীধামে স্নান যাত্রা উপলক্ষে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের ভক্তদের সমাগম হয় প্রভু জগন্নাথজিকে দর্শন করার জন্য। আর এই স্নান যাত্রা উপলক্ষে স্কন্দনম পুরাণে বলা হয়েছে যে এই পুরীর মন্দিরে প্রথম এই অনুষ্ঠান শুরু করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। ওনার উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আর এইভাবেই মানে স্নান যাত্রা প্রতি বছর পালিত হয়। স্নান যাত্রার পূর্ব সন্ধ্যায় সেদিন সন্ধ্যার আর মানে পূর্ব সন্ধ্যায় সুদর্শন চক্র, জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা আর মদনমোহনকে খুবই বড় শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা সহকারে সেই প্রভুকে নিয়ে যাওয়া হয় কোথায়, সেই স্নানবেদিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রচুর ভক্তদের সমাগম হয় প্রভু জগন্নাথজিকে দর্শন করার জন্য। তো
সেই স্থান মেদিতে নিয়ে যাওয়ার পর প্রভু জগন্নাথজি স্নান করানো হয়। প্রভু জগন্নাথজি, বলরাম, সুভদ্রা আর সুদর্শন চক্র, মদন মোহন। তো কিভাবে স্নান করানো হয়, যে পুরীর যে মন্দির আছে, মন্দিরের উত্তর দিকে পূর্ব থেকে জল নিয়ে আসা হয়। আর সেই জলকে কি করা হয়, সেই জলকে নিয়ে এসে শুদ্ধিকরণ করা হয়, মন্ত্র সহকারে শুদ্ধিকরণ করা হয়। শুদ্ধিকরণ করার পর সেই জলকে 108টি কলসিতে ভরা হয় এবং সেই 108টি কলসি জগন্নাথজি স্নান করানো হয়, প্রভু জগন্নাথের স্নান করানো হয়। স্নান করানোর পর কি করা হয়, স্নান করানোর পর সেই দিনই সন্ধ্যাবেলায় স্নান সমাপ্তির পর জগন্নাথজি আর বলভদ্রকে গণেশের রূপে সাজানো হয়। সেই দিনই সন্ধ্যাবেলায় স্নানের পর জগন্নাথজি আর প্রভু জগন্নাথজি আর বলরামকে গণেশের রূপে সাজানো হয়। আর এই রূপটিকে বলা হয় গজবেশ। এই গণেশের রূপটিকে বলা হয় গজবেশ। তথাগত নিয়ম অনুসারে স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ প্রভুজি অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপন একটি কক্ষে রাখা হয়। জগন্নাথজির এই অসুস্থতার পর্যায়টি অনশর নামে পরিচিত। তাই এই সময় প্রভু মন্দিরের গর্ভগৃহে থাকেন না, সেই জন্য প্রভু মানে ভক্তদের দর্শনের জন্য 3টি চিত্রপট রাখা হয় প্রভু যেখানে থাকেন সেই স্থানে, যাতে ভক্তরা এসে ওই চিত্রপট দর্শন করতে পারেন। এইভাবে প্রভু জগন্নাথজি এক পক্ষকাল অসুস্থ থাকেন। এক পক্ষকাল পর তিনি ওই রাজবৈদ্যের কাছে গোপন যে কক্ষে থাকেন ওখানে আয়ুর্বেদিক পাচন খেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। এক পক্ষকাল পর আবার সুস্থ হয়ে তিনি আবার কি করেন, তারপর ভক্তদের আবার তিনি দর্শন দেন। আর এই হলো এইভাবেই প্রতি বছর এই রীতি পালন করা হচ্ছে আমাদের পুরীতে বা পুরীধামে। তো প্রতি বছরই এইভাবে স্নানযাত্রা পালন করা হয়ে থাকে, ভক্তদের সমাগম এখানে প্রতি বছরই হয়, এই শুধু প্রভু জগন্নাথজিকে দর্শন করার জন্য। নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার। জয় জগন্নাথ।